জমিন থেকে আসমান যাইবার রাস্তা আছে নি কোনা নইলে কথা কল নাই হানা কইতিব নাই নাই তাহলে বোঝা গেছে এতদিন ওয়াজ শুননে কোনো লাভ হইছে না কথা কল নাই এতদিন খালি গান শুনছি কথা কল না করে কোরআন বোঝা হলো ফরজ জোরে একটু আওয়াজ করে বলা যাবে কোরআন বোঝা কি আরে জোরে ফরজ কোরআনের ভিতরে এমন কিছু গান আছে এমন কিছু কিচ্ছা আছে শুনলে পরে অন্তরগুলা নূরে বইরা যায় সুবহানাল্লাহ কে বইরা যায় নূর নূরটা কার কথা কোনা কার আরে জোরে আপনারা আবার মনে করেন না যে আমার আগে যিনি ওয়াজ করছেন গান কইছি দিকে না ওই গান জায়েজ আছে কথা কোনা করে ওই গান কি আছে জায়েজ আছে ওই গান সেই গান আমি বলি নাই কারণ আমার আগে যেটা আপনাদেরকে দিয়ে গেছেন এটাও একটা খোরাক আর আমি যে অদম গুণাগারী চেয়ারে বসে গেলাম আমি যেটা দিব এটা একটু ব্যতিক্রম কেন আমার একটা মিশন আছে মিশনটা কি আমি কি নিয়ে নামছি কথা কয় না আমি কি নিয়ে নামছি আমি নামছি হলো কোরআন নিয়া আর কোরআনের সাথে রেখেছি আমার দয়াল নবী কামলি ওয়ালা আপনার ঘরে কোরআনটা আছে এই জন্য আমি জিজ্ঞেস করলাম এখন আরেকটা প্রশ্ন করি রজব মাসের এই যে মাসটা চলতেছে রজব মাস কন্যা কি মাস রজব মাসে আমার নবী পাক আমার আল্লাহর দিদারে গেছিল দিনে না রাত্রে একটু কথা কন না দিনে না রাত্রে থেকেই রাস্তাটা বাহির হবে আমি রাস্তাটা বাহির করব জমিন থেকে আসমান পর্যন্ত একটা রাস্তা আছে ওইটা আমি কোরআন থেকে বাহির করব চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার পৃথিবীর জমিনে আমার আল্লাহ এত রাস্তা দিল জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা দিল না এটা কেমন আপনারা কি আমার কথায় রাগ করতেছেন না এই রাস্তাটা বাহির করা পর্যন্ত আরেকটা কথা বলি পৃথিবীর জমিনে আমরা সৈয়দ বংশ ভালো চিনি সদরি ভালো চিনি বুইয়া ভালো চিনি খান ভালো চিনি কিন্তু আমরা যে এরানি দিয়া গ্রামের মানুষগুলার জাত কোনটা এটা কিন্তু আমরা জানি না কথা কন না জাত জানি পৃথিবীর জমিনে মানুষের জাত হলো দুইটা জোরে বলেন না কয়টা এটাও কোরআন থেকে আমি বাহির করব জাতটা বাহির করব জমিন থেকে আসমানের রাস্তাটা বাহির করে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব রাজি আছেন কথা বলেন রাজি এর ভিতর থেকে কোরআন বোঝা তো ফরজ কেউ উঠা বসা করতে পারবেন না সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা থেকে আমি তেলাওয়াত করতে আরম্ভ করছি বেশি সময় কষ্ট দেব না যেহেতু আমার গলার অবস্থাও ভালো না بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর স্বয়ং নবীজি করছেন সুবহানাল্লাহ কন্না আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলছেন আমি আল্লাহ আমার দিকে খেয়াল আসমানটারে আর জমিনটারে আসমান আর জমিনটারে এইভাবে মিলাইয়া রাখছি সুবহানাল্লাহ বলা যাবে আমার নবী পাক বলেন আসমান যখন পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা ফাঁক আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলতেছেন আসমান জমিন হলো একসাথে আমার আল্লাহ পাক আসমানটারে আলাদা করলেন একটা আসমান থেকে আমার আল্লাহ ছয়টা আসমান আলাদা করলেন উপর দিকে
পৃথিবীর জমিনে আমার আল্লাহ সূর্য বানাইলেন কিন্তু সূর্যের আলো দেন নাই, চন্দ্র বানাইলেন কিন্তু চন্দ্রের আলো দেন নাই, তারকা বানাইলেন কিন্তু তারকার আলো দেন নাই, পৃথিবীর জমিন বানাইলেন পৃথিবীর জমিনে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ কোনো কিছু আমার আল্লাহ দেয় নাই। মারহাবা বলা যাবে না? সংক্ষেপ করে বলবো যেহেতু গলা ভালো না, আপনি যদি একটা গড় বানান, এই গড়ের ছাদ হয়ে গেছে, ফিলার হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে, ফ্লোর হয়ে গেছে, গড়ের ভিতরে আসবাবপত্র নাই, আসবাবপত্র বলতে খাট নাই, ঘুমাইবার জায়গা নাই, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেন নাই, পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেন নাই, লাইটের ব্যবস্থা করেন নাই, ফ্যানের ব্যবস্থা করেন নাই, ওই গড়টা তো থাকার উপযোগী হয় নাই, কথা কন না? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ জমিনের সাথে আসমানটা লাগিয়েছিল, আমার আল্লাহ জমিনটাকে আসমানটার জমিনটাকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছে, আমার আল্লাহ চুল সূর্য বানাইয়া সূর্যকে কোনোদিন পৃথিবীর জমিনে উদিত করে নাই, পৃথিবীর জমিনে আলো লাগাই নাই, আমার আল্লাহ যখন আসমান আলাদা করে নিলেন, আসমানের থেকে একটা আসমান থেকে দ্বিতীয় আসমান আলাদা করলেন, তৃতীয় আসমান আলাদা করলেন, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আলাদা করে নিলেন, আমার আল্লাহ জমিন থেকে আমার আল্লাহ তাহাতাল মা নিচে পানি ফিট করে দ্বিতীয় জমিনটা আমার আল্লাহ প্রথম জমিন থেকে আলাদা করে নিলেন, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম জমিন আলাদা করে আমার আল্লাহ অর্ডার করলেন সূর্যরে, পৃথিবীর জমিনের উপরে এবারে তুমি সূর্যের আলো পৌঁছাইতে আরম্ভ করো। আমার নবীজি বলে একদিন নয় দুই দিন নয় সূর্যের আলো পৃথিবীর জমিনে 40,000 বছর পর্যন্ত দিয়েছে। কয় হাজার? মার গর্বে আপনি ছিলেন, সব হিসাব হলো 40,000,000,000,000,000,000। ওই মাটা যখন আপনাকে ভূমিষ্ঠ করে এর হিসাবও 40। সুবহানাল্লাহ কইছেন না? কষ্ট নিননি আবার, যে বেটার মানে গলাটা ভাঙ্গা এরপরে আইসে গেলে কেন? খুব কষ্ট করে আইসি, আপনারা যদি সঙ্গ দেন কিছু আলোচনা করুন। আল্লাহ 40,000 বছর পর্যন্ত জমিনটার ভিতরে আলো লাগাইয়া জমিনটা ছিল কাদা, জমিনটারে শুকাইছে, ওই জমিনটার থেকে আমার আল্লাহ অর্ডার করলেন আজরাইল দি এই জমিন থেকে কিছু মাটি আলাদা করে রাখো। এখন আপনারা যদি কোনো বিল্ডিং বানান, যদি দোতলা করতে চান, ছাদে উঠবার জন্য কোনো সিঁড়ি রাখবেন তো নাকি? কথা কন না? তা আমার আল্লাহ জমিনের সাথে আসমানটা লাগাল ছিল, জমিন থেকে আসমানটা আলাদা করছে, আলাদা কি দিয়ে করলো? মধ্যখানে আমার আল্লাহ একটা বাতাস ফিট করে দিছে, বাতাস ফিট করে আসমানটা আলাদা করে দিয়েছে, সূর্যের আলো 40,000 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে দিতে আরম্ভ করছে, জমিনটা যখন টনটনা হয়ে গেছে তখন আমার আল্লাহ প্রথম আসমানের দরজা আমার আল্লাহ এখনো বানায় নাই। সুবহানাল্লাহ বলবে? দরজা এখনো বানায় নাই। আমার আল্লাহ বললেন জমিন রে, পৃথিবীর জমিনে বাতাসের কারণে আমি আল্লাহ যে বাতাস সৃষ্টি করলাম, বাতাস থেকে গণ কুয়াশার মতো একটা মেঘমালা হয়ে গেল। আমার আল্লাহ পাক নবীর নবী পাকের জবান মুবারক দ্বারা বলছেন, আমার আল্লাহ অর্ডার করলেন মেঘমালা 40,000 বছর পর্যন্ত কাদা জমিনের উপরে সূর্যের আলো দিয়া জমিনটা আমি শুকাইলাম, এখন মেঘমালা থেকে এই পৃথিবীর জমিনে শুকনা মাটিতে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিতে আরম্ভ কর। এই জন্য আমার আল্লাহ আয়াতের লাস্টটুকু বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে আমি যখন 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিলাম, বৃষ্টির মাধ্যমে কীট পতঙ্গ পশু পাখি বিছের দানা গাছপালা পর্বত সব কিছু আমার আল্লাহ মেঘের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছেন। এখন আপনাকে যদি বুঝতে হয় জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তাটা, এখন সূরা হুদের 69 নাম্বার আয়াতে আমি যাচ্ছি, কষ্ট হইতেছে নি আপনার?
ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما আমার নবীজি বলতেছেন আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসলো ওনার ছেলেরা সব ইনসান মুসলমান এখনো নাম হয় নাই সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ হুদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন ইনসান মুসলমান এখনো নামকরণ করা হয় নাই সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন এখনো মুসলমান নামকরণ করা হয় নাই ইনসান মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ওগো আল্লাহ আমারে যে জাতিটা দিলা তাদের কাছে যে আমি ইসলামটা প্রচার করব তুমি আল্লাহর পরিচয়টা দান করব আমি ইব্রাহিম যে তুমি রিসালাত দিলা ওই জাতিটারে তুমি মুসলমান বানায় দাও সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় মুসলমান বানাইতে মানে কি ইমানান্ত না নাম রাখতাম ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওই জাতিটার নাম তুমি আল্লাহ দিয়ে দাও মুসলিম আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম তুমি যে জাতিটার কাছে তুমি দাওয়াত দিবা যারাই গ্রহণ করবে তাদের নাম আজ থেকে আমি মুসলিম রাখলাম কিয়ামত পর্যন্ত ওই জাতিটার নাম হলো মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের নামটা রাখছেন মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলা যাবে না সূরা হুদের 69 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করলাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে রয়েছে সবসময় উনি রোজা রাখত উনি ইফতারি খাবে সূর্য যখন ডুবে যাইব তখন ইফতার করবে অপেক্ষায় বসে রয়েছে এই সময় ওনার ঘরের ভিতরে দশজন যুবক ২০ থেকে ২৫ বছরের যুবক মেহমান ওনার ঘরের ভিতরে আয়সা বললেন আসসালামু আলাইকুম উনি চিন্তা করলেন আমার ঘরে তো মেহমান আসছে আমারে সালাম দিল উনিও আশ্চর্যিত হয়ে গেলেন উনি বললেন কালা সালামুন আপনাদেরকে সালাম জানালাম একটু সারিবদ্ধ হয়ে একটু বসে পড়েন সুবহানাল্লাহ বলবেন না ফামা লাবিসা আন জাআ বিউজলিন হানিস হানিস ওইটাকে বলা হয় একটা মাটির গর্ত কইরা যদি কোনো গুস্তকে বোনা করেন মাটির গর্তের ভিতরে এটাকে আমার আল্লাহর বাসায় বলে হানিস সুবহানাল্লাহ বলবেন উনি তাড়াতাড়ি একটা গরুর বাচ্চা বোনা করে আনছে ইতিহাস বলার উদ্দেশ্য নয় আমি দুইটা জাত বাড়ি করুম আর রাস্তাটা বাড়ি করুম কোন জায়গার রাস্তা কোনানের জমিন থেকে আসমানো যাইবার সিঁড়ি আপনারা উচ্চ উচ্চে যাইতেন আর কি উনি একটা গরুর বাচ্চা বোনা করছেন বোনা করে এনে মেহমানের সামনে দিছেন মেহমানে সায়ও না দরেও না খায়ও না আমার নবীজি বলতেছেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল তখন যদি তার তাদের এলাকার ভিতরে কোনো গড়ে ডাকাইদ্য লাইতো ওই বাড়িতে খাওন দিলে খাইতো না আপনাদের এলাকার ভিতরে কোনো ডাকাত যদি আসে বাদ দিলে খেবনি কথা খান না খবর সন্নুটি দিলা ঠেকাটি দিলা মোবাইল দিলা কথা খানা ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভয় পাইতে আরম্ভ করলেন আমি গরুর বাচ্চা বোনা করে এত মহব্বত করে সামনে দিলাম এরাদি দৌড়েও না শুয়েও না খায় না অন্যদিকে সাই রয়েছে আমার আল্লাহ সূরা হুদের ৭০ নম্বর আয়াতে বলতে আরম্ভ করছে সুবহানাল্লাহ বলা যাবে أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة خيفة মানে অন্তরের ভিতরে বই ফাইতেছে এলা তুলে আসলে সাধারণ মানুষ নেড়াটা খায় তখন ওই দশটা যুবক জবান খুলে বলতেছেন কলুলা তাখফ অন্তরের ভিতরে ভয় পায়েন না আল্লাহ ফাটাইছে আপনার একটা সুসংবাদ দিতাম আর পাশের এলাকাটা উল্টাইয়া গজব দিতাম চিল্লে আল্লাহ একবার বলা যাবে উনি বলতেছেন আমারে কি দিবেন পুরস্কারটা আমার জন্য কি ফাটাইলো আমার আল্লাহ তখন ফেরেস্তা
বুঝে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন তাহলে পৃথিবীর জমিনের মানুষ না আল্লাহ যেহেতু আমার জন্য পুরস্কার পাঠাইছে আবার পার্শ্ববর্তী এলাকার ভিতরে আবার গজব দিবেন তাহলে পৃথিবীর জমিনের কোনো মানুষ না আপনারা হলেন ফেরেশতা এবার 71 নম্বর আয়াত সূরা হুদের কষ্ট হইতেছে নি ومن ورأته قائمة فضحكت فبشرناها সংবাদটা কি সমস্ত ফেরেশতা বলতেছে আপনার ফরদার আড়ালে স্ত্রী আছে মুস্কি মুস্কি হাসতাছে সুবহানাল্লাহ কইতেন না আপনার স্ত্রীর বয়সটা হলো 95 বছর ওই 95 বছরে আমার আল্লাহ একটা ফোলা দিব এই কথাটা শুনে বিবি সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতেছে আমার আল্লাহ হাসির কথাটা আগে কয় কোরআনটা বোঝা বড় কঠিন কি সন্তানটা দিবে আমার আল্লাহ নামটা পর্যন্ত বলে দিয়েছেন بإسحاق ومن وراء إسحاق يعقوب উনি কথাটা শুনে চিন্তা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি আজব আমার বয়স হলো 95 উনিও বুড়ো হয়ে গেছেন গা কেমনে কি আজব একটা সংবাদ জানাইলো বাচ্চা হইবার তো কোনো সম্ভাবনা নাই একটু চিল্লিয়ে বলা যাবে না আল্লাহু আকবার قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخ إن هذا لشيء عجيب আমরা মাঝে মধ্যে আরবি হয়ে থাকি আজিব আমরা কই কি একটা আজব ঘটনা ঠিক কিনা কর না সমস্ত ফেরেশতারা বলতেছেন কালু আতাজবিন মিন আমরিল্লাহ আপনি বুঝি এটা বুঝি মনে করতেছেন একটা আজব ঘটনা আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির প্রতি আপনাদের পরিবারের প্রতি আমার আল্লাহ অশেষ রহমত নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একটু আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমি তো জাত বের করুম এই পর্যন্ত আমার মনে হয় না নারে এই রানী দিয়ার মানুষ জাতটা কি নামটা কি বুঝে লেছেন জানা আছেনি কথা কানা আমার দিকে তাকায়েন আমাদের নাম যিনি মুসলিম রাখছেন উনি হলো মাইস কেন নামটা কিটা জোরে রিডে মনে না থাকলে আসরের মতন কেমনি কি কি নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম এই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফতম ফোলা ডাইন দিকে ইসমাইল আলাইহিস সালাম 13 বছর ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আমার আল্লাহ দর্জন ফেরেশতা পাঠাইয়া ইসহাক আলাইহিস সালামকে দান করছে সুবহানাল্লাহ বলবে এই দুইজন থেকে আমার আল্লাহ দুইটা জাত কিয়ামত পর্যন্ত রাখিয়া দিবে মাসকানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম ডানে হলো ইসমাইল আলাইহিস সালাম বামে হলো ইসহাক আলাইহিস সালাম জোরে মারহাবা বলা যাবে আমার বাবার বন্ধু ইসহাক আলাইহিস সালাম যখন 40 বছর বয়স হয়ে গেল আমার আল্লাহ জিব্রিলকে ডাক দিয়ে বললেন জিব্রিল ও জিব্রিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার ইসহাককে কানে কানে জানাই দিবি ইসহাককে আমি আল্লাহর নবী বানাইব জিব্রিল আমিন ইসহাক আলাইহিস সালামের কানে কানে বলে দিলেন সংক্ষেপ করলাম কারণ হলো ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয় ইব্রাহিম আলাইহিস সালামকে দর্জন ফেরেশতা যে সংবাদটা দান করলো উনি হলো ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের 40 বছরের সময় আমার আল্লাহ ওনাকে নবুয়তি দিয়া নবী বানাইয়া একটা অর্ডার করে দিলেন জিব্রিলে আমার ইসহাককে জানিয়ে দিও নবীও তারে বানিয়ে দিলাম আর একটা সংবাদ জানাই দিবা সে যেন তাড়াতাড়ি একটা পাত্রী ব্যবস্থা করে বিয়ে শাদীর ব্যবস্থা করে নেয় সুবহানাল্লাহ ইসমাইল বাবা ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর ওহী পাইয়া যখন বিয়ে করলেন
আমার আল্লাহর দরবারে স্বামী স্ত্রী মিলিয়ে মিলিয়ে আল্লাহর দরবারে বিয়ের পর থেকে দোয়া আরম্ভ করলো আল্লাহ গো ও গো আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যদি একটা সন্তান দান করে দিতা আমার আল্লাহ দেয় না আমার আল্লাহ দোয়াটা কবুল করে না ইসহাক আলাইহিসসালাম কিন্তু আল্লাহর নবীর বন্ধু ইসহাক আলাইহিসসালাম স্বামী স্ত্রী দুইজনে মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ কবুল করে না আপনা আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দান করে রে বাবা আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাস সাবিরিন ও বান্দারা নিদিয়ার জমিনে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে এশার নামাজ পড়ে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে একটা জিনিস চাইতে আরম্ভ করলাম আমি তোমার দেই না রে একটু দেরি করতে আরম্ভ করলাম যেটা দিব এটা হবে আমি ইসাকে যে মার গর্ভে তুমি দান করলা ওই মার 95 বয়স ছিল আবার সে বন্দা ছিল তার গর্ভের ভিতরে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যে বন্দা নারীর ঘরে 95 বছরে আমি ইসাকে আল্লাহ তুমি দান করে দিতে পারো আগো আল্লাহ ওই আল্লাহ তো আমার স্ত্রীর গর্ভে বন্দা হইলেও সন্তান দিতে পারে ঠিক কি না কায়দা করে আমার আল্লাহর দরবারে যখন দোয়াটা করে দিলেন আমার আল্লাহ কয় জিবরিল এমন ভাবে দোয়া করে নিল আমি আল্লাহ ফিরত দিতে পারলাম না ও জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবে আমার নবী ইসহাকের কানে কানে জানাই দিবি একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে স্বামী স্ত্রী মিলে মিলে দোয়া করলো জানায় দে কানে কানে যায়া বল একটার জন্য দোয়া করলো আমি আল্লাহ দুইটা সন্তান তার স্ত্রীর গর্ভে দান করু এখন তাফসিরটা আবার মনোযোগ এই বেটা তুমি ফানি দেও সংক্ষেপ করতেছি কিল্লিকে দেখেন যারটা বাইর করবার লাগে এরপরও ঘন্টা খানেক লাগবো আসুন নি আপনারা হ্যাঁ না 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 আমার ফানি আছে কষ্ট নিতেছেন নি আচ্ছা এই বছর যে ঠান্ডা গত বছর এরকম আসিল নি তারপর এই যে এত বড় কুয়াশা আবার ঠান্ডাও এর মধ্যে বাংলাদেশে কোনো কোনো জায়গায় বৃষ্টি হইতেছে কথা কন না আচ্ছা কি এটা কি আষাঢ় মাস এটা কি শীতকাল না বর্ষাকাল কথা কন না আমরা যেমন বন্দা উল্ডা পল্ডা আমরা সাথে আল্লাহ করে উল্ডা পল্ডা কথা কন না ঠিকটা গস্ত হইছে আমরা মনে হয় কোনো সময় আল্লাহর সাথে উল্লা পাল্লা করি না কথা কোনো করি কিন্তু আমরা জারটার খুব দাম আছে জারটা আমি বাইর করুম আর একটা রাস্তা টেকা হইলে ঢাকা যাইতে পারুন টাকা হইলে কিন্তু সিলেট যাইতে পারেন সৌদি আরবও যাইতে পারুন পৃথিবীর জমিনের সমস্ত দেশে যাইবার রুট আছে নি কথা কোনো আছে না নি বিমান কিনি রুট ছাড়া চলে না এমনি চলে রুট ছাড়া চললে উপায় আছে ঢাকার থেকে উঠলো একটা সিডাং থেকে উঠবো আর একটা সিলেট এয়ারপোর্ট থেকে উঠটা টাস লিখে ফুরে আমরা রিস্কার মতো লাগিয়ে শেষ মশা কথা কয় না দেখেন আমার নবীজি কি কইতাছে আমার আল্লাহ দুইটা সন্তান দান করছে যখন ইসহাক আলাইহিসসালামের স্ত্রী ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে যমজ সন্তান প্রথম সন্তানটা যে ভূমিষ্ঠ হলো তাফসিরের ভিতরে আসছে এই ছেলেটার নাম হলো ইস বা ইসু মনে রাখেন এগুলো ইসলাম এগুলো কোরআন মনে রাখার দরকার আছে নি ইসু যখন মার ফেট থেকে বাইরিছে এখন আরগলা বাই ফেডও আছে নি দ্বিতীয় বাইলে আইতাছে দ্বিতীয় বাইলে কি করছে বড় বাইলে যখন বাইরিছে আগে মাথা বাইরে না ফাও বাইরে ফাও বড় ভাই ইসুর যখন মাথা বাড়িতেছে আরে বড় ভাই যে আমার আগে মার ফেট থেকে বাড়ি যেতেছে গা ছোট ভাই ফিসের থেকে বায়ের ফাওয়ের গুড়ালির ভিতরে দুই হাত দিয়া তাফা দিয়া দুই রেখো ভাই একসাথে বাড়িমু আমার নবী কয় ও আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি জোরে রসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রে বড় ভাইয়ের ফায়ের গুড়ালির ভিতরে তাফা দিয়া দইরা ফিসনে ছোট ভাইটা বাইরুসে বিদায়
যে ফায়ের গুড়ালিতে দইরা রাখে আল্লাহর বাসা হলো ইয়াকুব এই জন্য ফরের বাইটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব মানে হলো ফায়ের গুলার গুড়ালিতে দইরা রাখা জেঠায় আসে ইয়াকুব মানে ফর হইলো একটা আরবি ভাষার 80টা শব্দ হয় উসুল এটা একটা কইলাম উসুলে তাফসীর একটা অনার্স 4 বছর পড়ানি হয় বাংলাদেশে আর একটা হলো উসুলে তাফসীর এটা হলো 40 প্রকার মারহাবা বলবেন মারহাবা এখানে এখানে যদি আপনাকে উসুল বোঝাই কিছু বুঝবে না এখানে বুঝতেন না তে সংক্ষেপে কই কারণ এই সেটটা আছে না এই সেটটার বড় দাম কিন্তু মাঝে মাঝে এই সেটটার মধ্যে এমন কিছু মানুষ বয় এই সেটার দাম কমাইলা কথা কানা করে মসজিদের মিম্বরটার বড় দাম মিম্বরে বসে বসে এক এক সপ্তাহে এক একটা বিষয়ের উপরে দেখবেন হুজুররা ওয়াজ করে কথা কয় না এটা ঠিক আছে কিন্তু মিম্বর ঠিক আছে কিন্তু শেয়ারের ভিতরে আইসা জামন জাত আরম্ভ করে দিছে শেয়ারের দাম ঠিক হই যেন আমি গুনাহগারে নিকৃষ্টরে বসাই দিছি শেয়ারের ভিতরে আমি যতটুক কোরআন হাদিস থেকে জানি ততটুক বলবো তার বাহিরে বললেও ভয় আছে নি কথা কয় না এখন তারা কয় ভাই জোরে ইসহাক আলাইহিস সালাম এলো বামে ইসহাক আলাইহিস সালামের দুই ছেলে একজন ইসু আর একজন ইয়াকুব আলাইহিস সালাম শীতটা দূর করে কি বলা যাবে না আল্লাহু আকবার আমার বাবার বন্ধু ইসহাক আলাইহিস সালামের দুই ছেলের বাবা ইসু বা ইস আমার আল্লাহ তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালার জবান মোবারক দানা বলে দিলেন একজনের নাম হলো ইস আরেকজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের ছেলে বাবা জঙ্গলের ভিতরে যাইয়া জঙ্গলি বকরি উনি বাবা শিকারি করতে আরম্ভ করে সারা জীবন জঙ্গলি বকরি শিকার করে উনি বাড়িতে বাবা আইনা কাবাব বানাইয়া আব্বারে খাওয়ায় ইসহাক আলাইহিস সালাম 105 বছরের বৃদ্ধ যখন হয়ে গেলেন আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের চোখের দৃষ্টি আমার আল্লাহ যখন নিয়ে নিলেন অন্ধ হয়ে গেলেন ইসহাক আলাইহিস সালাম বড় ছেলে ইসুকে ডাক দিয়ে বলে ও আমার ইসু রে আমার আল্লাহ চোখের দৃষ্টিটা নিয়ে নিল আমার মন চাই তুই তো প্রত্যেক দিন জঙ্গলায় যাইয়া জঙ্গলি বকরি তুমি শিকার করো তুমি যদি জঙ্গলায় যাইয়া একটা জঙ্গলি বকরি শিকার করে করে আমার জন্য কাবাব বানাই আনতে পারো তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব সুবহানাল্লাহ এ আমার বন্ধু বড় ভাই ইসু যখন বাবা জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি তালাশ করতে শিকার করার জন্য চলে গেলেন আর ছোট ভাই হলো ইয়াকুব মা ডাক দিয়ে বলে ইয়াকুব রে তোর বড় ভাই পাহাড় থেকে জঙ্গলি বকরি শিকার করে এনে কাবাব বানাইয়া তোর আব্বা ইসহাক আলাইহিস সালামকে যদি খাওয়ায় দেয় দোয়া লইয়া যায় রে ও ইয়াকুব ঘরের ভিতরে বকরি আছে তুই ঘরের ভিতরে থেকে একটা বকরি জবাই করবি কাবাব বানাইবি তোর আব্বারে খাওয়াইবি দোয়াটা তুই লইয়া যাইবি সুবহানাল্লাহ বুঝছেন নি ইসহাক আলাইহিস সালাম কইছিল আর কি যে আমার এক বড় ফলা তুই একটু খাবাব বানাইয়া খাওয়া জঙ্গলি বকরির খাবাব আমি তোর লাগে দোয়া করুম দেখবেন এই রানী দিয়ার জমিনে দুইটা যদি সন্তান থাকে মা একটারে ভালা পায় বেশি বাপ একটারে বেশি ভালা পায় কথা হয় না আসরে দুনুটারে ভালা পায় ঠিক ওই তবে ভালোবাসার ক্ষেত্রে বাপ একটারে বেশি আর মা একটারে বেশি আর মা সবসময় ছোটো ফুলাটারে বেশি কথা হয় না ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়া কয় তোর বায়ে যদি জঙ্গলি বকরি আইনা খাবাব বানায় খাওয়াইয়া দোয়া লইয়া জায়গা তুই দোয়া পাইতে না তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে ছাগল জব কইরা খাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া জিজ্ঞা অন দোয়ার লেগে না জাগার লেগে কথা কয় না দোয়ার লেগে না জাগার লেগে খাইজা জীবনে আমরা কোনো সময় দোয়ার লেগে খাইজা করছি আমরা যা করছি সব জাগার লেগে আমরা যা করি সব জায়গার লেগে ঘরের লেগে খাড়ের লেগে ফালঙের লেগে সুকেশের লেগে আব্বা ইন্তেকালের ফর ফুরি কই দলিল গুলা কই বাইর ঘর কথা খানা ওকে আল্লাহর কসম আমি গেছি একটা জানাজাত গেছিলাম কসম ওই জায়গাতেই করা যায় যারা নিজের চোখে দেখছি
আমি এক জায়গায় গেছি জানাজার নামাজের পরে কই হুজুর জানাজার নামাজটা পড়েই যাবেন গা একটু গরের ভিতরে বসেন বইছিলাম সারি বনির জামাই আছে তিন ভাই ঈশা বারেম বই গেছে গা দলিল কই কথা হয় না আচ্ছা দলিল 40 দিন পরে ঈশা পূরণ যেত না বাফে যে জায়গাটা রাখিয়ে গেছি ডি কার কথা হয় না কার এই যে দিন মারা গেছে বা 40 দিনের ভিতরে হাজ্জ করবার কোন দরকার আছে এক চেয়ে বেকুবি পৃথিবীতে আছে কথা কয় না ইয়াকুব আলাইহিস সালাম বাবা গড়ের থেকে একটা বকরি জবাই করছেন কাবাব বানাইছেন আব্বারে খাওয়াই দিছে ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়া কয় তোরে কিন্তু সিনে লইব কারণ বড় ভাই যে সব সময় একটা জামা পইরা ক্ষেত কামারে কাজ কাম করে উইডার মধ্যে গামটাম আছে এটা গাও দে গামের একটা গ্যারান ফাইব তোর বাপে তো ঈসা আলাইহিস সালাম সোহে দেহে না গ্রান্ডা ফাইলেও বুঝবো সুবহানাল্লাহ না ইয়াকুব আলাইহিস সালাম কয় আমার বড় ভাই যে ইসু গারো দি শুনলাম বা অন কি করন কয় যে বরখিটা সুলাইছ ছাগলটা সুলাইছ দুইটার ফেতে তো ফসম আছে গারো ফালাই দে আচ্ছা কঞ্চন দেখি কোরআনের এই যে কোরআন থেকে কিচ্ছা কইতেছি এর চেয়ে মজার আসেনি বাতাস লেগে গলাটা নষ্ট হয়ে গেছে গাদি কেননে আনলে ওয়া চল লইলে না কথা না করে উনি কইতেছে ঈসা আলাইহিস সালাম কয় তুমি কেডা খাবাব লই আইলে আমার লাগিয়া অনুনি চিন্তা করতেছে নাম তো হন যে দরা খাইলে মো খাদা করে কই দিব আপনার ছেলে ঈসা কথা কইছে খেল করেন ঈসা আলাইহিস সালাম বকরির কাবাবটা খাইছেন খাই আমার আল্লাহর দরবার হাতটা উঠায় কয় আল্লাহ আমার যে ছেলেটা বকরি জব করে কাবাব বানায় খাওয়াইলো তারেও তুমি নবী বানায়ো তার বংশধর থেকে 70,000 নবী বানায় দিও আমিন বলে দোয়াটা শেষ করে কয় ঠিকই আমি গাড়ির ভিতরে হাত দিয়ে দেখছি লাম্বাসুল আবার গায়ের গ্রান্টও পাইছি কিন্তু খন্টটা তো লাগে ইয়াকুবের দোয়ার পরে কইছে না আগে কইছে দোয়ার পরে কইছে বড় ভাই আইছে আয়া যখন কাবাব জঙ্গলি বকরি ওনার জানে চাইছিল জঙ্গলি বকরি কাবাব বানাই ঈসা আলাইহিস সালামের সামনে দিছে আব্বা আপনার জন্য তো কাবাব বানাই নিয়ে আসছি ঈসা আলাইহিস সালাম কয়বার খামু ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইসু বুঝা গেলেন আম্মা মনে হয় ইয়াকুব রে দিয়া সালাকি কইরা গরের বকরি দিয়া কাবাব বানাই আব্বারে খাওয়াইয়া দোয়াটা লই গেছে ইসু বলতেছে আমার চোখের সামনে যদি তুই কোনোদিন ফরস তোরে কিন্তু আমি খুন করু বেজার লাগছিনি কথা কানা লাগছিনি আমার বাবার বন্ধু নাই কুম্ব আলাইহিস সালাম দিনের বেলা বড় ভাইয়ের ডরে বন্ধু লুকিয়ে তাকে রাত্রে বেলা ঘরের ভিতরে এসে ঘুমায় ও বন্ধু তাফসিরের ভিতরে আসতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় দিনের বেলা বড় ভাইয়ের বয়ে উনি বাবা লুকাইয়া তাকে রাত্রে বেলা ঘরের ভিতরে ঘুমায় এক বছর পর্যন্ত যখন এমন করতে আরম্ভ করলেন ইসহাক আলাইহিস সালামের স্ত্রী মানে ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে স্বামী রে গর থেকে বকরি জব করে কাবাব বানাইয়া তোমার ছেলে ছোট ছেলে ইয়াকুব তোমার খাওয়াইয়া দোয়া নিয়ে গেল বড় ভাই মনের ভিতরে জিদ নিয়ে বসে গেল কোন সময় সুযোগ পাইবে তারে মারবে ধরবে আঘাত করবে ও স্বামী একদিন দুই দিন নয় একটা বছর চলে গেল তারে ওই জায়গায় রাখা যাবে না তারে আমার নানা বাড়ি আমার যে মামা আমার যে ভাই আছে লাবান তার কাছে পাঠিয়ে দিব ওই বন্ধু রহস্যটা এখনই বাহির হতে আরম্ভ হবে রে বাবা ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে স্ত্রী রে আমার ইয়াকুবকে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও ও বন্ধু ঈসা আলাইহিস সালাম দ্বারে কাছে নিয়ে বলে আমার ছেলে ইয়াকুব রে তুমি নানার বাড়িতে রাত্রে বেলা ভেগে ভেগে চলে যাইবা তোমার বড় ভাই যেন তোমার না দেখে আমি এখন প্রশ্ন করবো রে বাবা উনি কি রাত্রে বেলা যায় না দিনের বেলা যায় কথা হয় না আমার নবী পাক মেয়েরাজ কি দিনের বেলা গেছি না রাত্রে আর জোরে কারণ আছে এদিকে জিগাইতেছি আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম একটু চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার
ইয়াকুব আলাইহিস সালাম বাবা ব্যাগ নিলেন না আসবাবপত্র নিলেন না কাপড় চোপড় নিলেন না রাত্রিবেলা বড় ভাইয়ের ভয়ে ভয়ে বাবা নানার বাড়িতে যাইতে আরম্ভ করলো সারা রাত পর্যন্ত যখন হাঁটলো শরীরের ভিতরে একটা ক্লান্ত সৃষ্টি হয়ে গেল ফজরের প্রভাত যখন হতে আরম্ভ হলো ওনার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল ওনার ঘুম ঘুম ভাব আমার নবী কামলিওয়ালা দোজাহানের বাসা নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন ইয়াকুব আলাইহিস সালাম সন্ধ্যার পর থেকে হাঁটতে হাঁটতে যখন প্রভাত হয়ে যায় ফজরের সময় হয়ে যায় ওয়াল ফজরি ওই সময় আমার আল্লাহ তার ঘুম পাড়াইয়া দিল রে ঘুমটা যখন পাড়িয়ে দিল যে পাত্তরটার উপরে মাথা রাইখা ঘুমাইল ইয়াকুব আলাইহিস সালামের কানে আমার আল্লাহ একটা শব্দ শুনে দিতে আরম্ভ করলো যে পাত্তরটার ভিতরে মাথারাই কেমনি ঘুমাইলেন ওই পাত্রটার ভিতরে মানুষের মতো দপ 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 করে আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ এই বন্ধুরে আমার আল্লাহ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম যে আয়াতের তাফসীর আরম্ভ করেছিলাম বাবা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের তাফসীর আমি শুরু করলাম কি শুরুটা করছিলাম দেখি মনে আসেনি আমার আল্লাহ আসমান আর জমিনটা একসাথে রাইখা দিয়েছিল কতক্ষণ আগে আমার আল্লাহ আসমান আর জমিনটা যখন আলেদা করলেন এক আসমান থেকে সাতটা আসমান বানাইলেন তারপরে দরজা সুবহানাল্লাহ তারপরে প্রথম জমিন থেকে আমার আল্লাহ সাতটা জবক জমিন বানাইলেন ওই সময় আমার আল্লাহ জিব্রিলকে বলেছিল আমি যখন ছয় দিনে জমিন আর আসমান বানাইয়া এইভাবে স্টপ করে যখন রাখলাম রে সূর্য উদয় করাইলাম না চন্দ্র উদয় করাইলাম না তারকার ঝিলমিলি আমি পৃথিবীর জমিনে দেখাইলাম না পৃথিবীর জমিনে কীট পতঙ্গ গাছপালা পশু পাখি মাছ কিছুই আমি সৃষ্টি করলাম না ও জিব্রিল এই যে সপ্তম আসমানে একটা দরজা দিলাম দরজাটা জিব্রিল তুমি খুলবা খুলবার আগে বেহেস্তের ভিতরে যাইবা বেহেস্তের ভিতরে থেকে তোমার ডানার উপর একটা পাত্তর নিবা সুবহানাল্লাহ এই পাত্তরটা নিয়ে সপ্তম আসমানের দরজা খুলে ডুইখে যাইবা ছয় নম্বর আসমানের দরজা খুলবা পাঁচ নম্বর আসমান দরজা খুলবা চার নম্বর আসমানের দরজা খুলবা ক্রমান্বয়ে আসতে আসতে পৃথিবীর জমিনের আসমানের দরজাটা যখন খুলবা বরাবর জান্নাতি পাথরটা তুমি জিব্রিল নিজের নূরানি ডানায় পৃথিবীর জমিনে রাইখা দিবা সুবহানাল্লাহ কি রাখছে কথা কনা ইয়াকুব আলাইহিস সালাম যখন পাথরের ভিতরে মাথা রাখে দব দম দব দম করে আওয়াজ করে কিরে সারা রাত্র বড় ভাইয়ের ডরে ডরে বেগে বেগে সারা রাত্র হাঁটলাম দৌড়াইলাম এখন একটু ঘুমাইব শরীরের ভিতরে ক্লান্তি পাথরের ভিতরে মাথা রাখলাম পাথরের ভিতরে দপ 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 করে আওয়াজ করে ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো যে পাথরের উপরে আমি মাথা রেখে ঘুমিয়ে গেলাম দপ দপ করে আওয়াজ করে বুঝলাম না আমার আল্লাহ কই জিব্রিল রে পৃথিবীর জমিনে নাই মাজা আমার ইয়াকুবের কানে কানে একটা সংবাদ জানিয়ে দেয় জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে আসলেন ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে ডাক দিয়ে বললেন জিব্রিল আলাইহিস সালাম বলে ইয়াকুব গো এখন আমার আল্লাহ ওই রহস্যটা বলবে না ওই যে পাথরের উপরে দপ 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 করে আওয়াজ করে আমার আল্লাহ রহস্যটা বলবে না আপনি যখন নানার বাড়িতে যাবেন নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় আমার আল্লাহ রহস্য বইলা দিব সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়াকুব গো আমার আল্লাহ বলে দিয়েছেন ওই পাত্রটাকে একটা সিন্নত রেখা যাওয়ার লেগা সুবহানাল্লাহ কইতেন না ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন পাত্রটার সিন্নত রাহি কেমনে ছোট ছোট পাত্র রাখছে বড় পাত্রের চতুর্দিকটা মনের ভিতরে আবার চিন্তা আইছে ছোট পাথর কত মানুষ আইব যাইব থাকতে পারে নাও থাকতে পারে ইয়াকুব আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে খাফর সুবর বাত্তিকে কিচ্ছু নিছে না কিন্তু ফহরের ভিতরে তেলের বোতল আছিল কিয়ের বোতল কথা কয় না যে বলেন তে ফান খান দুই কিলো ফান থাকে আর যারা ফান না খান দুইটা বিড়ি থাকে কথা কয় না গুসা করতেছে ফতোয়া ফরে যেটা উপমাটে দিছি আর কি
যেটা জরুরি এখন তেলের বোতলটা বাইর করছে বাইর করে কয় তেলটা ফাতরের উপর ঢেলে দিন ফাতরের উপর যদি তেল ঢেলে দেই তাহলে অত তাড়াতাড়ি শুকাইতো না আল্লাহু আকবার জোরে 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 উনি গেছে কেন নানা বাড়িতে নানা বাড়িতে গিয়া নানা নানার যে মামা ছিল যিনি ওনার নাম হলো লাবান কন্যা কি লাবান গিয়া বলছে আমার আব্বা বলে দিয়েছে আম্মা বলে দিয়েছে আমার যে মামাতো বন্ধু এটা একজন আমার কাছে বিয়ে দিতেন এখন মাসলাটা আপনাদের উপরে পড়তে পারে তখন ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়া বলে বাগনা তোমার কাছে দেন মোহর আছে নিদিবার মতো কই যাই হোক একটা ফকরের ভিতরে একটা তেলের বোতল আছিল এটাও ফাতর ডাইলে দিয়েছি খাইলে বোতল কথা হয় না এখানে যারা রানী দিয়ের ভিতরে বিয়ে করছেন দেন মোহর দেওয়া হলো ফরজ আপনারা কইবেন মোল্লা বাড়েন তো একটা ফটো আছে কইছে আমি কইছি না আমার আল্লাহ কইছে দিবেন লাগা মারহাবা কইবেন না দেন মোহর দেওয়া কি ওয়াজিব নফল টফল না ডাইরেক্ট কন কি ফরজ তাও দিবেন কোন দিন বাসরাইতে যাইবার আগে কথা হয় না বাসরাইতে যাইবার আগে আপনি কইবেন হুজুর আপনি দিছেননি জি আগে দিয়ে এরপরে ঢুকছি কেরে ওই যে কোরআন ভরে লিছি লিগা আমরা এখন দেই খারে খাজি সাবরে কথা হয় না আমরা দেই খারে খাজি সাবরে দিতাম খারে বৌরে খারে আজকে গিয়ে রাত্রে ফাও ধরে মাপ চাইবেন আবার সুলু ফোলা বাচ্চা কাচ্চা সামনে ধরেন না কিন্তু দিনও খুঁয়ে দিব কথা হয় না লেফের তলে ধরে ঢুকাইবেন লেফের তলে এইভাবে আর ঢুকাইবেন ঢুকাই কইবেন আল্লাহ রাস্তে মাফ করে দেবো হুজুরে কইছে দেন মোহর দেওয়া কি আর জোরে পৃথিবীর জমিনে বড় বড় হুজুর রই দিছে না অন্য দেন মোহর কিন্তু আসলে দেওয়া কি ফরজ তরফ করলে পুরস্কার মনে আছে কার না পুরস্কার আছে আমার তৌফিক 50,000 টাকা আমি দেন মোহর দিতে পারুম 50,000 টাকা দেন মোহর ধার্য করবেন 10,00,000 না আপনি দিতেন 20,000 তৌফিক আছে 20,000 20,000 এ দিবেন 5,00,000 না আমরা তখন চিন্তা করি 5,00,000 টাকা লেখো দেন মোহর যদি বেড়ায় আমার মেয়েরে সাইরাও দেয় যাতে 5,00,000 লইয়া থাকতে পারে আমার আল্লাহ কয় যদি বেড়া সাইরা দেয় 5,00,000 লইয়া তুই চলতে পারতে না কথা হয় না করে এই চিন্তা করে ফইললই তালাকের চিন্তা করে দেন মোহর করে লিছে আমার কথা রাগ করতেছেন মনে আপনারা আর এটা মা আসলা বাবা লেখা কইলাম সুরা নিসার পুরা তাফসির এটা চিল্লে আল্লাহু আকবার বলা যাবে এখন ইয়াকুব আলাইহিস সালামের মামা কয় দেন মোহর আসেনি কো নাই তাহলে 7 বছর আমার উট রাক্কালি করো দুম্বা রাক্কালি করো সাগর রাক্কালি করো 7 বছর রাক্কালি করলে দেন মোহর পূর্ণ হয়ে যাবে একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত উনি মামার বাড়িতে দুম্বা রাক্কালি করছে উট রাক্কালি করছে 7 বছর পরে না না আমি 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 আপনি আলে বসেন বসেন ওয়াজ করি ওনার ফ্যামিলি আইসি আমার এখানে 5,00,000 টাকা দিলাম আইলাম না আমার গলার সমস্যা আপনার এবার গলা ভালো হইলে আপনার মাগ নন তারবেন কথা খানা করে 7 বছর নানা বাড়িতে খাটছে মুনি যেটা কয় 7 বছর পরে মামা ডাক দিয়া বলে বাগনা এবার তোমার কাছে আমি বিয়ে দিব আমার তো 2টা মেয়ে আছে বড় মেয়ের নাম হলো লাইয়া নামটা কেন জফন করতেছে কারণ আছে এখান থেকে জাত বেরিব আর ছোট বোনটার নাম হলো রাহিল আমি তোমার 2টা মেয়ের ভিতরে একটা মেয়ের বিয়ে দেব কোনটা তোমার ইচ্ছা বিয়ে করতা ইয়াকুব আলাইহিস সালাম কই 2 বোনের ভিতরে ছোট বোনটা সুন্দর বেশি হিডের গরু কথা হয় না সুন্দরের দাম এখনো আছে কিনা খালা বিটিন কই যাইব কথা কয় না খালা হই যাইব উনি বিয়ে দিলেন লাইয়াকে বড় বোন বড় মেয়েটারে বিয়ে দিলেন বাসর করে দেখতেছে হায় হায় মামারে কইছি ছোট বোন দিতে দিছি দি রাত্রে বড় বোন দি বিয়ে করে উনি বাসর রাত্রে বলেন মামা আমার লোকে কথা দিয়া কথা রাখতে পারেন নাই আপনি ছোট বোনও কিন্তু সুন্দর মন চাইছিল হেডারও বিয়ে দেওয়ার লাগবো ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান কয় তাহলে আরো 7 বছর দেন মোহরের জন্য আমার বাড়িতে খামলা দেওয়ার লাগবো আপনারা আবার খালকা সকালে গিয়ে হুজুর দি কয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম শালির জন্য প্রস্তাব দিছে আপনারাও দেলেন না মুসা আলাইহিস সালাম আবার পরে 2 বোন বিয়ে করা না যায় গেছে গা
সুবহানাল্লাহ কইতেন না হারাম হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সময় সাত বছর সাত বছর ক বছর হইছে ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই বারো ভাই কন্যা কয় ভাই দশ ভাই এই মিল্লা ফালাইছিল কুয়াতে কয় ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম আমি একটা হিসাব দিই কোরআন থেকে হিসাবটা জানার দরকার আছে প্রথম স্ত্রীর ঘরে চারটা সন্তান আমার আল্লাহ দান করছে প্রথম স্ত্রীর নাম হলো লাইয়া রবিল শামউন লাবি ইয়াহুদা যে ইয়াহুদা ইয়াহুদার জাতটা বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা মারতাছে বারিসিনি এক জাত আপনার কি কষ্ট করতে কষ্ট নিতেছে এটা একটা ক্লাসের মতো কথা কইতেছি গলার সমস্যা দিকে না না এটাই ভালো এটাই দরকার নালে তো মাহফিলের সিস্টেম আমি জানি নরম আর গরম মিললা না নি আচ্ছা উনি চিন্তা করলেন আমার একটা দাসী আছে এখন আবার এই সিস্টেম নাই গড়ের বান্দিরে স্বামীর কাছে দালাওয়ান আগে ছিল প্রথম স্ত্রী দাসিরে দিয়ে দিলেন দাসির করে আমার আল্লাহর দুইটা সন্তান দিলেন ওইছে ছয়টা কন্যা কয়টা হইছে প্রথম স্ত্রীর গর্বে রাহিল যে প্রথম স্ত্রীর গর্বে ইয়াকুব আলাইহিস সালাম যে বিয়ে করলেন দ্বিতীয় রাহিল আমার আল্লাহ কোনো সন্তান টন্তান দেয় না একটু টেস্ট করতেছে পরীক্ষা করতেছে আমি আগেই বলেছিলাম আল্লাহ যদি আপনাকে কোনো কিছু পরীক্ষা করে বারবার চাইতেছেন দেয় না তে মনে করবেন বড় ধরনের একটা কিছু দিব এই আমার বন্ধুরা বাবার আমার আল্লাহর দরবারে বাবা রাহিল দোয়া করতে আরম্ভ করলো আল্লাহ গো বড় বোনের করবে তুমি চারটা সন্তান দান করলাম তার দাসির করবে দুইটা সন্তান দান করলাম আমি রাহিলের ঘরে তুমি একটা সন্তান দেও না রে আল্লাহ আমার বান্দি আমার স্বামী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিলাম তারও আবার দুইটা ছেলে দান করে দিলাম ও গো আল্লাহ আটটা হয়ে গেল ও গো আল্লাহ আবার তুমি আমার বড় বোনের ঘর দুইটা সন্তান দান করলাম আমার গর্বে কি সন্তান দিবা না এইভাবে যেতে যেতে বাবা নয় বছর যখন হয়ে গেল রে বন্ধু নয় বছর পরে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলে জিব্রাইল রে আমার আল্লাহ বলে জিব্রাইল পৃথিবীর জমিনে নাই মজা আমার ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বল রে আমি রাহিলের গর্বে স্পেশাল বড় ধরনের কিচ্ছু দিব রে উনি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ দিছিনি বড়ডা সুবহানাল্লাহ 11টা ফুট হইছে কয়টা বারোটা এখন হইছে না বারোটা বাইতাইলে আর একটা হইব বিনিয়ামিন ইসা বইল কোরআনের ইডই মারহাবা বলা যাবে না উনি মামারে বললেন মামা অনেকদিন থাকছি সাত বছর দেন মোহরের লেগা আরো সাত বছর দেন মোহরের লেগা আরো পাঁচ বছর থাকছি আরো চার বছর থাকছি মামা চব্বিশ থেকে ছাব্বিশ বছর হয়ে গেছে আমার বাড়িতে যাইতে মন চায় বড় ভাইয়ের সাথে সামান্য একটু কথা বড় ভাই দোয়াল হয়েছে বুগা এই জন্য আমি একটা ছাগল জব করে কাবাব বানাই আব্বার থেকে দোয়াল হয়ে গেছিলাম গা আব্বারও আমি দেখতে পাই না মারেও দেখতে পাই না বড় ভাইও দেখতে পাই না আর ফরানরা মানে না আমার বাড়ির যেতে মন চায় ওনার মামা বললেন তুমি তো এতদিন আমার এখানে তোমার হাতের ভিতরে একটা রহমত ছিল তোমার ভিতরে একটা রহমত ছিল না জানি আমার ছাগলের ফালগুলা একশো থেকে হাজার হতে আরম্ভ হলো দুম্বার ফালগুলা একশো থেকে হাজার হাজার হয়ে গেল সুবহানাল্লাহ তোমার যতটুকু মন চায় সাথে করে লইয়া যাও ইয়াকুব আলাইহিস সালাম কয় না মামা এইভাবে আমি নিতে পারতাম না ওই আপনি দিয়া দেন না হয় আমার আল্লাহ ফয়সালা করব যখন বলছি আল্লাহ ফয়সালা করবে আমার আল্লাহ কয় জিবরিল আমার ইয়াকুবের কানে কানে যায়া বল আমি আল্লাহ ইয়াকুবরে আল্লাহর নবী বানিয়ে দিলাম আর একটা কানে কানে যায়া বল তার মামা লাবানরে যেন বলে মামা আমি আরো এক বছর থাকব দুম্বার গায়ের উপরে যে পশমগুলো আছে সাদা কালো বর্ণ যদি এক বছরের ভিতরে কালার হয় ছাগলগুলা দুম্বাগুলা এই ষাড়গুলা এগুলা যদি সাদা কালো চামড়া হয় সবগুলো আমারে দিয়ে দিবা মামা চিন্তা করছে মামা তো ভাইগুলা চিন্তা করছে এক বছরে আর কড়া জন্ম নিব আর কয়টা সাদা কালো ধারণ করবো আমার আল্লাহ বলেছিল জিব্রিল রে ওই ফালডার মধ্যে গিয়ে দাঁড়াইয়া তুই জিব্রিল একটা ফু মারিস সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম যখন ফু দিছে ইয়াকুব আলাইহিস সালাম ও জিব্রাইল আলাইহিস সালামের দেখা দেখি ফু হইতে আরম্ভ করছে এটা হইলো ওনার একটা ফতম মুজেজা এক বছরের ভিতরে সমস্ত ছাগল দুম্বা বকরি সব সাদা খালো সামরা হয়ে গেছে
হাজার হাজার বকরি টকরি নিয়ে রওনা দিছে 11 ফোলা দুই স্ত্রী দাসী গোলাম নিয়ে বাড়ির দিকে রওনা হঠাৎ করে প্রতিবদ্ধে রাস্তায় এসে মনে হইছে তেলের বোতলটা দে ফাত্তুর রূপে ডাইলাত হয়ে গেছলা কথা খায় না আপনারা মনে আছে নি ফেব্রুয়ারি দি মনে আছে 26 বছর পরে আমরা যদি আধা ঘন্টা পরে মন না কিতা ডেল লেগেছিল কির বোতল তেল তেল ফাতরের মধ্যে ডাললে আসলই জানা তেল ডাল লেগেছে গা এই ফাতরটার দ্বারে আয়শা কয় ও গোলামরা তাবুগার এই দপ দপ করে কি আওয়াজ করে এই রহস্য না জানিয়ে বাজিতাম না আল্লাহ কইছিল না না বাইতে ফিরে যাইবার সময় এই রহস্য আমারে কইব আমার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ গো অগো আল্লাহ নানা বাড়ি থেকে নিজের বাড়িতে যাইতে আরম্ভ করলাম পাথরের কাছে আয়সা দাঁড়াইলাম রহস্যটা কি তুমি যদি আমি ইয়াকুবরে জানাই দিতা আমার আল্লাহ কয় জিবরিল রে পৃথিবীর জমিনে নাই মাজা আমার ইয়াকুবের কানে কানে যাইয়া বল ওই পাথরটাকে যে চিহ্ন রাইখা গেল তোল রাইখা ডাইলা গেল রে ওই পাথরটা মধ্যে রেখে যেন আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইয়া দেয় জিবরিল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বলতে আরম্ভ করলেন বড় খুশি হয়ে গেলেন ও বন্ধু আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলো সুবহানাল্লাযী আসরা আসরা কথাটা কেন বললাম রে বাবা আমার আল্লাহ বলে দিয়েছিল ও জিবরিল আমার ইয়াকুবের কানে কানে যে বলবি নিজের বাড়ির থেকে বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা বাজ্ঞা নানা বাড়িতে গেছিল কথা হয় না কোরআনটা বোঝার বিষয় একটু বুঝেন এই জিবরিল আমার ইয়াকুব রাত্রে বেলা বড় ভাইয়ের ভয়ে নানার বাড়িতে চলতে আরম্ভ করলো রাত্রে বেলা ভ্রমণ করলো রাত্রে বেলা গেল রে এই জন্য আমি আল্লাহ আসরা থেকে ইসরা থেকে আমি আল্লাহ ইয়াকুবের নাম রাইখা দিলাম ইসরাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা আসরা ইয়ানি ইসরা ইয়ানি উরুজ ইয়ানি মিরাজ সুবহানাল্লাহ বলা যাবে এখানে আসরা নয় ইসরা আল্লাহর ভাষা হলো সুবহানাল্লাযী আসরা ইসরা ইসরা মানে বড় ভাইয়ের বয়ে রাত্রে গেছিল নানা বাড়ি আর নামার নবী গেছিল কোন সময় পাতা কোনা রাত্রে না দিনও কিন্তু রাত্রে আমার আল্লাহ ইসরার ভিতরে ঢুকাইছে ওই আবার ইসরার পরে কইছে লাইলাম সুবহানাল্লাহ বলবেন নি কই সেদে রাত্রে বেলা বড় ভাইয়ের ভয়ে রাত্রে বেলা ভ্রমণ করছিল নানা বাড়িতে ইসরা করেছিল এই জন্য তার নাম হলো ইসরাইল আর তার যে 11 ফোলা আর একটা ফোলা বাড়িতে এলে ওই 12 ফোলা ওই 12 ফোলারে কয় আমার আল্লাহ বনি আর ওনার নাম হলো ইসরাইল মানে হলো ইয়াকুব আলাইহিস সালামের 12 ফোলারে কয় বনি ইসরাইল নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে বুঝতাছেন আপনারা রাত্রে গেছিল দিখা বমন করে দিছিল কে এই জন্য ওনার নাম ইসরাইল আর বনি হইল ওনার 12 ফলা এখন আমার নবী কামলি ওয়ালা মক্কা মুআজ্জামা থেকে আমার আল্লাহ বোরাকে উড়াইয়া মসজিদুল হারাম তে বাইতুল মুকাদ্দাস আনছেন একটু আমার দিকে থাকায় দেখেন কথাটা বাইরে যেতেছে গা আমার আল্লাহ ইচ্ছা করলে কাবাগর থেকে আমার আল্লাহর দিদারে নিতে পারত না কথা হয় না পারত আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুরে বাইতুল্লাহ থেকে মানে মক্কা মুআজ্জামা এরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আনছি কারণ হলো যে ফাত্তরটার ভিতরে ইয়াকুব মাথা রাইখা ঘুমাইছিল ওই ফাত্তরটার ভিতরে দপ 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 করে আওয়াজ করে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও জিবরাইল আমার ইসরাফিয়া আমার ইয়াকুবের কানে কানে জানায় দাও আমার আল্লাহর ইচ্ছা হইল আওয়াজটা শোনাইতে ফজরের সময় ওই ফাত্তরটার থেকে আসমানের রাস্তা ফেরেশতারা উঠে কিছু নামে কিছু ওই ফেরেশতাদের আওয়াজের দপদপ আওয়াজ আমি ইয়াকুবের কানে শুনাই দিছি ওই ফাত্তরটার নাম হলো সাখরা
আর সাখরা পাথরটা থেকে হলো আসমানের রাস্তা সুবহানাল্লাহ বলবে সাখরা পাথরটা বর্তমানে উপরে সোনালী একখান গম্বুজ যারা মোবাইলে এই ফেসবুক টেসবুক খবরে দেখছেন ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস যে মসজিদ উপরে হলো সোনালী কালার একখান গম্বুজ দেখছেন নি ঠিক সোনালী কালার গম্বুজের বরাবর নিচে সাখরা পাথরটা এখনো আছে আমার নবীজি ওই সাখরা পাথর থেকে আসমানের দিকে গিয়েছিলেন কারণ সাখরা পাথর থেকে হলো আসমানের রুট রাস্তা সুবহানাল্লাহ বলবে যেভাবে বিশ্বরুট থেকে ঢাকা যাওয়া যায় আমার আল্লাহ কয় আমি কি রাস্তা ছাড়া কোনো কিছু বানাইছি সুবহানাল্লাহ বলবেন না এখন জাত বের করুন ওয়াজ কিন্তু শেষ মধ্যে হলো ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছে নি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা নামটা জাতের নামটা রাখছে মুসলিম কেডা রাখছে ইব্রাহিম আলাইহিস সালামে প্রথম ফলা হলো ইসমাইল এদিকে ডান দিকে আমার দিকে থাকাতে হবে বাম দিকে হলো ইসহাক ইসহাকের ছেলে হলো ইয়াকুব ইয়াকুবের হলো বারো ফলা এটারে বলে বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বারো ফলা বনি ইসরাইল সমস্ত পৃথিবীর জমিনের সমস্ত মানুষ বনি ইসরাইল কিন্তু আমরা না সুবহানাল্লাহ কোন জাত বের করতেছি এটা সৈয়দ না ভুইয়া না সদরি না আমরা বনি ইসরাইল না মারহাবা বলবেন আমি চিন্তা করলাম গলাটা যখন বাঙ্গা হই জাতটা বাইর করে দেই পৃথিবীর জমিনে আপনাকে যদি কোনো অমুসলিম জিজ্ঞেস করে তোর জাত কিতা আপনি তো কেমন সৌধুরি কথা হন আপনি কেমন আমি ভুইয়া আমি সৈয়দ জি না পৃথিবীর জমিনে জাত হই দুইটা মারহাবা কি বলা যাবে এই লো ইসমাইল আলাইহিস সালাম এটা বনি ইসরাইল বারো দল কিয়ামত পর্যন্ত থাকবো কিন্তু বারো দলের ভিতরে আমরা না সুবহানাল্লাহ বলবেন আমি যা একটুকু তেলাবাদ করেছি সূরা হুদের ৬৯ থেকে ৭৩ পর্যন্ত এর তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন হিন্দ একটা প্রদেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান উজবেকিস্তান এগুলা সবগুলা নিয়ে হলো হিন্দ তারপরে ছিল আরেকটা ছিল মুল্ক মুল্কের শাম যেটাকে বলা হতো এই জায়গার ভিতরে নবী কামলিওয়ালা বলে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে পাঁচজন লোক ওই এলাকায় জনবসতি করেছেন সুবহানাল্লাহ বুঝতেছেন না বুঝেন নাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত কাইনান কাইনানের ছেলে হলো হামল এদিকে আসতেছে আমাদের এদিকে হামলের ছেলে হলো নাবেদ নাবেদ সালামা সালামার থেকে হামিশা হামিশার থেকে উদাদ উদাদের ছেলে আদনান আদনানের ছেলে মাহাদ নেসার মুজর ইলিয়াস মুদরে খোজাইমা কেনানা নজর মালেক ফিহর গালেব লুয়াই কাব মুর্রা কিলাব কুশাই আব্দি মানাফ হাশেম আব্দুল মুত্তালিফ আমার নবী কামলিওয়ালার আব্বা খাজা আব্দুল্লাহ আমার নবী কামলিওয়ালা আমার নবী কামলিওয়ালা বনি ইসরাইল থেকে নয় আমার নবী কামলিওয়ালা হলো বনি ইসমাইল থেকে চিল্লাইয়ে কি বলা যাবে আল্লাহু আকবার উশৃঙ্খল জাতি পৃথিবীর জমিনে হলো বনি ইসরাইল বনি ইসরাইল থেকে আমরা গুনাগারও আসি নাই আমার নবী পাকের তাফসির পড়তে হবে বনি ইসমাইল থেকে আমাদের জানের জান প্রাণের পান নবীও আসছেন আমরা গোলামরাও আসছি চিল্লায় বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আমরা বনি ইসরাইল নয় আমরা হলাম বনি ইসমাইল কন্যা বনি এই শাখাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ফলা ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় ফলা ইসহাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে জাত কটা কথা কন্যা কয়টা একটা বনি ইসরাইল একটা বনি ইসমাইল আমরা যারা বাংলার জমিনে আসি হিন্দের ভিতরে আসি আমরা হলাম বনি ইসমাইল আর বনি ইসমাইল থেকে আমাদের নবী ও উম্মত এখন যদি কোনো কাফের কোনো মুর্শেক কোনো বেদিন আপনারা জিজ্ঞাসা করে তোর ফাটে কোনটা আপনি কইবেন বনি ইসমাইল সুবহানাল্লাহ বলবেন সংক্ষেপ করে বুঝিয়ে দিলাম গলার ধারণ ক্ষমতা ভালো না এই জন্য জমিন থেকে আসমানের রাস্তা পাইছেন কথা কানা করে
ফাইসেননি কোন নডিয়া ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের সবুজ গম্বুজের নিচে পাথরটার দিকে সোনালি গম্বুজের নিচের পাথরটার নাম হলো সাখরা ওই পাথরটার দিকে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আসমানের রাস্তা আছে নি ইয়াকুব আলাইহিস সালাম অনবারের দিকে আইতাছে ইয়াকুব আলাইহিস সালাম কই আইতাছে কথা কয় কই আইয়ে বাড়ি তুমি চিন্তা করতেছে যতইও বড় ভাইয়ের তো দোয়া তো আমি লই গেছি গে আল্লাহ জি আমার আব্বা যে দোয়াটা করছেন খাবাব খাইয়া কবুলই গেছে গে আমারে তো আল্লাহ নবী বানাই দিছে তাহলে বড় ভাই তো আমার হুবে সারতো না এখন গোলামরা রে কইতাছে ইয়াকুব আলাইহিস সালাম কয় একজনে বিশটা ছাগল লইয়া যা আর বিশটা দুইশো ছাগি বিশটা ছাগল দুইশো ছাগি একজনে লয়ে যাইবি বাড়ি উজু বড় ভাই যদি ফায় যদি কয় এগুলা কার কইবি আফনের গোলাম ইয়াকুবে ফাড়াইছে ভাই না গোলাম আসলে তো আফন ভাই ঠিক কিনা কন্যা কেরে দ্বিতীয় আরেকজন ফাড়াইছে বিশটা বেড়া দুইশো বেরি আমি লেখে আনছি কেন কোরআনের তাফসি যদি এক দুইটা বেশি কইলাই কথা কন্যা কেরে কারণ আমার তো ভয় আছে আমি নিকৃষ্ট না ফরমান কয় একজনে লইয়ে যা একজন গেছে সামনে ছাগল লইয়া আরেকজন যাইতেছে ফিসে বেড়া লইয়া কয় একসাথে যাইস না একটু ফরে ফরে যাইস তিরিশটা দুধের উঠনি একজন রে দিয়া ফাড়াইছে তোরারে ফাইলুই বড় ভাই যদি জিজ্ঞাসা করে এগুলা খার কইবি আপনার গোলাম ইয়াকুবের দশটি সার সার তো বুঝুনি দেখা গরু চল্লিশটা গাবি একজন রে দিয়া ফাড়াইতে দশটি গাদা বিশটি গাদি পাঁচ জন রে দিয়া পাঁচ গ্রুপ পাঠাইছে আমার বাবারা বড় ভাই খুব ইসলামের ভাই সো ডাক দিয়ে বলে কার দরবারে ছাগল লইয়া যাস রে কার দরবারে গাদা লইয়া যাস কার দরবারে উঠনি লইয়া যাস সার লইয়া যাস গোড়া লইয়া যাস গুরু লইয়া যাস ওই গোলা ওই খাদেম গোলা ডাক দিয়ে বলে আপনার গোলাম ইয়া খুবে পাঠাইছে আপনার জন্য ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইসু ডাক দিয়া বলে গোলাম না রে সে আমার মার ফেটের রক্তের ভাই ও বন্ধু রানী দিয়ের জমিনে যদি ভাই আপন ভাই আপনার বাবা খবরটা শুনে আপনি একটু উড়াইল বাজারের ভিতরে অ্যাক্সিডেন্ট করেছেন কারোর সাথে মারামারি করেছেন বড় ভাইয়ের শার্ট গা দিবার সময় নাই ঠিক দিয়ে আসতে কইছে ও বন্ধু কান্দের ভিতরে শার্টটা নিয়ে বা শার্টটাকে হাতে নিয়ে দৌড়াইতে আরম্ভ করবে মোটর সাইকেলের সময় নাই টমটমের সময় নাই উড়াইল বাজারের দিকে দৌড়াইতে আরম্ভ করবে আমার ভাইটার কি হইল রে ওইভাবে ইসু দৌড়াইতে আরম্ভ করলো দৌড়িয়ে দৌড়িয়ে ওই পাথরের কাছে এসে খুব আলাইহিস সালামকে জড়াইয়া দৌড়া বলে ভাই জীবন থেকে ২৬টা বছর চলে গেল সামান্য একটা কাবাব বানাই আব্বারে খাওয়াইয়া দোয়া নয়ে গেলি এক দুই দিন পরে পরে আমি এগুলা বই লেগেছি রে ভাই ভাই গোলাম বললি কেন আয় 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 কেন দেশের ভিতরে দুই ভাই মিললে বাকি জীবনটুকু কাটাইয়া দিব শেষ কিচ্ছু বুঝছেননি এতক্ষণ দিয়ে শীতের মধ্যে বই রিছেন কোরআনের তাফসির শুনছেন তাফসির শোনাতে লাভটা হয়েছে কি আমার নবী কামলিওয়ালা কয় যতক্ষণ তুমি তাফসির শুনছ তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহের গুণাগুলা আমি আল্লাহ তোমার শরীর থেকে আলাদা করে ঝুলন্ত অবস্থায় রাখছিলাম না সোবান আল্লাহ আসতে হয়েছে কই রাখছেন একটা ফুটকার মতো পৃথিবীর জমিনে যত গুণা করছেন দেহের ভিতরে আসেনি ফেরেস্তারা সব গুণা টাইনিয়া বেলুন বানাইয়া উফরে দূরে রাখছে আপনি শৈল্য রাখছে না যত কান তাফসি শুনছেন এখন এই গুণার বেলুনটা আবার কি তা মাথার তালুর রূপে একটা ছিদ্র আসেনি নাই আপনার এটা শক্ত হয়ে গেছে শুধু বাচ্চারা আছে ওইটা দিয়ে আবার গুণাটা ঢুকাই দিব
এখনই কি গুনাটার সাথে করে লয়ে যাইতেন না জেম্মে জেম্মে থাকতো কথা কোনা করে জেম্মে জেম্মে থাকতো আর এটা যে জান্নাতের বাগান জান্নাতের বাগানে আপনারা ডুইখা গেলেন জান্নাতের বাগানে কোন সময় দুজকি ডুবে না এটা কথা হয় না যতক্ষণ আপনারা বসে আছেন জান্নাতের বাগানে ততক্ষণ পর্যন্ত জান্নতি দুকার সাথে সাথে গুনাহগুলা ফেরেশতা আলাদা করে নিছে যারা নিয়ত করছেন মাহফিলে যাব আল্লাহ পাকের সন্তুষ্টিতে নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে কোরআনের প্রেমে ইসলামের প্রেমে ওইভাবে গুনাহটা সম্মুখের মতো টান দিয়ে দূরে দূরে রাখছে তাহলে নিয়তের উপরে বরকত আছে কি নাই ছোট্ট একটা বিষয় বুঝাইছি আসমানের রাস্তা এখন আপনার আসমানের রাস্তাতে আপনি জানলেন এই রাস্তাতে তো আপনি কোনো সময় উঠতে পারবেন না যাইতেও পারবেন না কথা কনা করে পারবেন যাইতেন কথা কনা যাইবেন আমরা তো প্রত্যেক রাত্রে যান একবার না উড়েন একবার নামেন একবার না সুবহানাল্লাহ বাইদকে হইেন আমার নবী পাক বলেন ও বান্দা ও আল্লাহর বান্দা আমার উম্মত তুমি যখন ঘুমাই যাওগা ঘরের ভিতরে তোমার রুহটা ওই সাখরা পাথর থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যায় ঘুমাইলে পরে প্রত্যেক দিন যান আর প্রত্যেক দিন আয়েন আল্লাহরে দেখে দেখে সাজদা মারেন আর আসেন কিন্তু রুহুর সাথে আপনার সম্পর্ক বালানা বিদায় কথা কন্যা সম্পর্ক ভালো না আপনার সম্পর্ক নফসের লগে ভালো নফস কি মন মনের সাথে আপনার সম্পর্ক বড় ভালো রুহুর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকতো রুহুর একটা চোখ আছে আমার আল্লাহ চোখ দিয়েছে রুহুর একটা জবান দিয়েছে রুহুর একটা কান দিয়েছে তখন আমার আল্লাহর কথা এই কান দিয়ে শোনা যে দুইটা হলো রুহুর খান আর ওই রুহুর চক্ষু দিয়ে আমার আল্লাহ পাকের দিদার মোবারক নসিব হয়ে যেত আমরা তো খালি তরিকত 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 করি আমরা ফিররাও তরিকতের দারদারি না মুরিদরাও দারদারি না মুহে মুহে খালি কইতেছি মুর্শিদ বাসর হইতে তুমি আইলা না কত কথা করে কইনি সব আমার দোষ দিছি আমি কিন্তু কে দোষ দিছি না আমি কইছি আমরা আমরা বলতে আমি আসিনি